নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ, সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজ সকাল থেকে ফেজাগঞ্জ ফিশিং হারবারে এসেছি। অনেকে ভাবেন যে ফেজাগঞ্জ ফিশিং হারবারটা কোথায়। এই হারবারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় বকখালি থেকে 2 কিলোমিটার আগে ফেজাগঞ্জ ফিশিং হারবার। দেখতে পাচ্ছেন এখানে এই সুন্দরী গাছের যে গাছগুলো আছে, এখানে বাদাবনগুলো আছে, এদিকে এই পাশটায় আছে, এ পাশে নৌকাগুলো এসছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লাস্ট ফিশিং হারবার, এরপরে কোনো ফিশিং হারবার নেই। তো যত নামখানা থেকে, যত নামখানার পর থেকে বকখালি পর্যন্ত যত ফিশিং বোট আছে, সমস্ত ফিশিং বোট এই হারবারে আসে, ল্যান্ড করে। তো এই হারবারের গুরুত্বটা হচ্ছে কি, আমি কেন বারবার এখান থেকে ভিডিওগুলো করি, তো এখানে যত পরিমাণে মাছ আসবে সেই মাছের উপর কিন্তু মার্কেটের মাছের দাম নির্ভর করবে। এখানে যদি বেশি পরিমাণে মাছ আসে, মানে ফিশিং করে যদি বেশি পরিমাণে মাছ ধরে নিয়ে আসে নৌকাগুলো, তাহলে কিন্তু মার্কেটে মাছের দামটা কম হবে, বা এখানে বেশি পরিমাণে কম পরিমাণে মাছ আসলে মাছের দামটা ওখানে বেড়ে যাবে। দেখুন এখানে যে ইলিশগুলো আসছে, দেখুন এগুলো ইলিশ মাছ, এগুলো ছোটো ছোটো, একটু সাইজটা ছোটো। আগে যেরকম আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম 800-900, 1 কিলো 1.5 কিলো সাইজের ইলিশ, এখন কিন্তু ইলিশের পরিমাণটা কম। দেখুন বরফ ভেঙে রেখেছে এখানে, ছোটো ছোটো আকারে মিহি করে বরফ রেখেছে। তো যেহেতু এখন বড় ইলিশ নেই, এখন ছোটো ইলিশ দেখবেন, আমি আপনারা মার্কেটে যাবেন খোঁজ করবেন যে এই সময়টা দেখুন যে ছোটো ইলিশ মাছগুলো আছে সেগুলোর অনেক দাম আছে, কারণ এইখানে এই হারবারে ল্যান্ডিং হয়েছে কম। এই দেখুন এখানেও ইলিশগুলো, দেখুন এগুলো, এই হলো 400-500 গ্রামের সাইজের ইলিশ, এর থেকে কিন্তু বড় না। আর এদিকে দেখুন পম্পলেট আছে, পম্পলেটগুলো দেখুন খুব একটা বড়, যে 150-200 গ্রাম সাইজের পম্পলেট, মানে এই পরিমাণ মাছ এখন আমদানি হচ্ছে। মানে আপনার মাছ বড় পরিমাণে বড় সাইজের মাছ কিনতে গেলে আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে, আর এই ছোটো মাছগুলো এখন কিন্তু মানে কম পরিমাণে আসছে, খুব একটা বেশি যে আসছে মাছ প্রচুর ইলিশ এসছে এরকম না, মাছ কম। মার্কেটেও গিয়ে আপনি যখন কিনতে যাবেন লোকাল মার্কেট থেকে, তখন দেখবেন মাছের দাম হাই। তো এইটাই হচ্ছে এই হারবারের বিশেষত্ব, মানে এখানে যত মাছ আসবে, আপনি যদি প্রচুর এখানে মাছ আসছে তাহলে ভাববেন যে আপনি মার্কেটে মাছের দাম কম পাবেন, আর যদি এখানে যখন যদি মাছের পরিমাণ কম হয় তাহলে মার্কেটে মাছের দাম অনেক বেশি, আপনি যখন মানে লোকালভাবে কিনতে যাবেন। আমি যে মার্কেটে প্রাইসগুলো বলি আপনাদের, সেইগুলো কিন্তু আপনি আপনার যে পাইকারি রেটগুলো বলি, যে পাইকারি রেটের থেকেও আপনি যখন লোকাল কিনতে যাবেন তখন কিন্তু আরও দাম বেশি হবে। এই দেখুন একটা নৌকা এখানে ফিশিং করতে বেরোচ্ছে, দেখুন নৌকাগুলো কত বড় হয় দেখতে পাচ্ছেন। কিন্তু এটা কিন্তু সমুদ্রের মানে কোনো একটা মানে পাতার মতন মনে হবে, সমুদ্রে মাছ সমুদ্রের একটা নৌকাকে একটা গাছের পাতার থেকেও অনেক বড় মনে হবে না। দেখুন এখানে আর একটা নৌকা এখানে মাছ না নিয়েছে, দেখুন এরা কী পেয়েছে, এরা দেখুন খয়রা মাছ, খয়রা দেখতে পাচ্ছেন, এগুলো খয়রা অনেকে চেনেন। আর খয়রা মাছ থেকে কিন্তু ইলিশ মাছের মতন খেতে, কিন্তু সাইজটা অনেক ছোটো এবং টেস্টি মাছ, টেস্ট খুব। দেখুন ভোলা মাছ আছে, ভোলা আছে, খয়রা আছে, এখানে পাতা মাছ আছে, শালপিস ভোলা, এখানে দেখুন এগুলো লুইটা মাছ। এই জালে যে লুইটাগুলো মানে লুইটা বা নিহারিগুলো ধরা পড়ে ইলিশ মাছের জালে, এগুলো কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক মোটা এবং অনেক বড় হয়। আপনি যখন লুইটা মাছ বা নিহারি মাছ ধরার জন্য আলাদা জাল আছে, কিন্তু এই যে ইলিশ মাছের জালে যেগুলো ধরা পড়ে, দেখুন এখানে দেখুন ইলিশ মাছ ভর্তি করে রেখেছে। কিন্তু আপনি আমি বারবার একই কথা বলছি, কিন্তু ইলিশ মাছগুলো কিন্তু খুব যে বড় সাইজের এরকম না, যেটা মিনিমাম সাইজ এখন 400-500 ইলিশ, এটা লিগেল ধরা, এর থেকে ছোটো সাইজ ইলিশ মাছ ধরার নিচে। তো এই সাইজের ইলিশ মাছগুলোই এসছে, দেখুন কত সুন্দর আকাশটা পরিষ্কার, এদিকে দেখুন আর একটা নৌকা এসছে মাছ নামানোর জন্য। তো এর থেকে বড় সাইজের ইলিশ মাছ এখনও আসেনি, মানে আজ এখন ধরা পড়ছে না, মানে এখন মাছের দাম খুব বেশি। আপনি যদি পাইকারি কেনেন বা আপনি লোকাল কেনেন, দেখুন সবার যতগুলো আমি মাছ দেখালাম, মানে সবার যতগুলো নৌকায় মাছ দেখালাম, সমস্ত নৌকায় আপনার 500-600 বা 400 গ্রামের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। তো আপনারা এই সময় মার্কেট থেকে মাছ কিনলে একটু বেশি দামে আপনাদের কিনতে হবে, স্বাভাবিক। দেখুন ওই নৌকাটা ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই ভিডিও আমি, আপনারা অনেকে আমার ভিডিওতে লাইক করে থাকেন, অনেকে ভালো লাগে, অনেকে সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর যারা নতুন তারাও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।
টাটা। এভাবেই আপনাদের মাঝে মাঝে আমি নতুন নতুন ভিডিও দেখাবো, হারবারে কেমন মাছ এসছে দেখাবো। তাহলে অনেক পাইকারি পার্টি অনেক পাইকারি ভাবে মাছ কিনে আপনারা বিক্রি করেন, তারাও তাদেরও সুবিধা হবে। ভালো থাকবেন, টাটা।